প্রতি বছরে এইচএসএলসি এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষায় বেঙ্গলি এমআইএল সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে তিনটি রচনা আসে এবং এই তিনটি রচনা থেকে তোমাদেরকে যে কোনো একটি রচনায়ের আনসার করতে হয় এবং নম্বর দেওয়া থাকে 8। তো এই ভিডিওতে আমি এইচএসএলসি 2023 অর্থাৎ 2023 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য তোমাদেরকে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট রচনায়ের নাম বলে দেব। এই রচনাগুলোর আনসার তোমরা এক্সামের আগে ভালো করে রিভিশন দেবে। সো ভিডিওটি তোমরা এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথম রচনাটির নাম হলো তোমার জীবনের লক্ষ্য অথবা আমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য এই রচনাটি এইচএসএলসি 2019 একবার এসেছিল এবং ভিডিওটির শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে এই রচনাগুলোর আনসার কীভাবে লিখলে তোমরা এক্সামে ফুল মার্কস পাবে। নেক্সট হলো পরিবেশ প্রদূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ প্রদূষণ ও ইহার প্রতিকার। এই রচনাটির নাম এইভাবেও আসতে পারে যে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ রক্ষার আবশ্যকতা। এবং তোমরা মনে রাখবে যে পরিবেশ প্রদূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ প্রদূষণ ও ইয়ার প্রতিকার অথবা পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ রক্ষার আবশ্যকতা এসবগুলো রচনার কিন্তু আনসার একটি হবে। নেক্সট ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো তোমার প্রিয় সাহিত্যিক অথবা তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক। তোমার প্রিয় সাহিত্যিক এই রচনাটি এইচএসএলসি 2015 একবার এসেছিল এবং তোমরা মনে রাখবে যে তোমার প্রিয় সাহিত্যিক অথবা তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক এই তিনটি রচনার কিন্তু আনসার একটি হবে। তার মানে যদি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনাটির আনসার শিখে নাও তাহলে তোমাদের এই তিনটি রচনার আনসার শিখা হয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো অসমের বন্যা ও তার প্রতিকার অথবা অসমের বন্যা। এই দুটি রচনা কিন্তু ম্যাট্রিক প্রিভিয়াসের এক্সামে এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট রচনাটি হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা মানব কল্যাণে বিজ্ঞানের অবদান অথবা সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা। এই তিনটি রচনার কিন্তু আনসার একটি হবে। নেক্সটের গুরুত্বপূর্ণ রচনাটির নাম হলো ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য অথবা ছাত্রজীবন অথবা ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য। নেক্সটে দেওয়া আছে তোমার প্রিয় খেলা অথবা ক্রিকেট অথবা বিশ্বকাপ ক্রিকেট। আর নেক্সট আরও দুটি এডিশনাল রচনার নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো তোমরা শিখে নিও, যেমন তোমার জীবনের স্মরণীয় ঘটনা এবং অসমের পর্যটন শিল্প। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই রচনাগুলোর আনসার তোমরা এক্সামে কীভাবে লিখে ফুল মার্কস স্কোর করবে। তোমাদেরকে রচনাগুলোর আনসার লেখার সময় প্রথমে ভূমিকা দিয়ে আরম্ভ করতে হবে এবং রচনা মতে মিডিল কতগুলো পয়েন্ট থাকবে এবং লাস্টে তোমাদেরকে উপসংহার পয়েন্ট দিয়ে রচনাটি শেষ করতে হবে। তারপর যদি তোমাদের এক্সামে রচনাটি আসে তোমার জীবনের লক্ষ্য তাহলে তোমাদেরকে আনসারে লিখতে হবে আমার জীবনের লক্ষ্য। যদি তোমরা তোমার জীবনের লক্ষ্য লিখে নাও তাহলে মার্কস কাটা যাবে। এবং নেক্সটে আবার দেওয়া আছে তোমার জীবনের স্মরণীয় ঘটনা, তাহলে তোমাদেরকে আনসারে লেখার সময় লিখতে হবে যে আমার জীবনের স্মরণীয় ঘটনা, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তারপর তোমার প্রিয় কবি, তোমাদেরকে লিখতে হবে আমার প্রিয় কবি বা আমার প্রিয় সাহিত্যিক। আমি তোমাদেরকে যেভাবে বলে দিলাম যদি তোমরা এই রচনাগুলোর আনসার এইভাবে লিখে নাও তাহলে তোমরা এক্সামে ফুল মার্কস পাবে। আর এই রচনাগুলোর মধ্যে কিছু রচনার আনসারের পিডিএফ তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো ভিডিওর ডিসক্রিপশন থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে এই কোশ্চেনগুলোর আনসার শিখে নিতে পারবে। সো এই ছিল এই ভিডিওটি। নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।